network. আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে যান, ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু নথি তারা নিয়ে গিয়েছেন বলে খবর পাচ্ছি আমরা। কমল অধিকারী তার বাড়ি থেকে সিবিআই বেরিয়ে যাওয়ার পর তিনি কি বললেন শোনাবো। বেসিক্যালি ওনারা দেখতে চাইছে যে মানে আমাদের সাথে কোনো রকম আর্থিক লেনদেন বা কোনো রকম ওই ডকুমেন্টেশন দেখতে এসেছেন, ওনারা কিছু পাইনি। আর যেটা ইনভেস্টিগেশন করে টোটাল রিপোর্ট করে এবং পোলাইটলি ভালো ব্যবহার করেছেন এরকম কোনো ব্যাপার নেই। ওনাদের যেটা কাজ করার দরকার, আপনার যেরকম আপনারা মিডিয়া আপনারা প্রফেশন আপনাদের, ওনারা ইনভেস্টিগেশন করতে এসেছে যে দেখছে যে কোনো রকম আর্থিক লেনদেনের কাগজপত্র বা কিছু আছে নাকি। বাবা মারা যাওয়ার পর রাজু সাহানি রাজনীতিতে আসে এবং রাজু সাহানি আমার খুব ভালো বন্ধু এবং হালিশহরের চেয়ারম্যান উনি। আর স্বাভাবিক ব্যাপার যেহেতু ওনার সাথে আমাদের একটা ভালো রিলেশন, যেহেতু উনি আমার বীজপুরেরই একটা পৌরসভার চেয়ারম্যান, তো সেখানে ওনার সাথে একটা ভালো বন্ধুত্ব ভালো রিলেশন পাওয়া যায়।